আমি এক করে নানা রকমের
আমরা ছেলেরাই ফেসবুক বলে নতুন প্রজন্মের ছেলেরাই ওই যে হোয়াটসঅ্যাপ ইমো আইডি এই সমস্ত কিছু আমি জানি আছে, আমরা তো এগুলো এগুলো দেখতেও পাই না, এগুলো তো দেখতে তারা সতর্ক করতে তারা প্রসার প্রসারণ এখন ডিজিটাল হয়ে গেছে, আমরা গানোয়াল যুগ মানুষ ডিজিটাল প্রসার প্রসারণ হয় আমাদের সংস্কৃতিকে বলতে দেখে অগ্রণী ভূমিকা পালন করতে প্রসারে যদি পিছায় থাকি আমি প্রসার বিমুখ মানুষ আমি প্রসার ভুল করছি, তোমরা বাবা নতুন যুগের মানুষ তোমাদের কাছে অনেক কিছু জরুরি তোমরা এগুলো ব্যবহার করো সেই ব্যবহারের মধ্য দিয়ে নতুন করে রাজনৈতিক কর্মী ছাত্রলীগের কর্মী আমার আমাদের ভোটের কর্মী সেই কর্মী সর্বদা ঘরে ঘরে তোমাদের মধ্যে ফিরে এসে জন্ম হয়েছে তাদের আহ্বান জানাবো তোমাদের মিষ্টি মধুর ব্যবহারে তোমাদের মিষ্টি মধুর কাজে সরকারের মধ্য দিয়ে তাদেরকে আহ্বান করো তোমাদের কাছে এবং তাদেরকে মানবায় তাকে সহায়তা সহায়তা একবারে বসে কিন্তু আমরা দিয়েছি তাদের সময় পাও আমি এখান থেকে যাবো শুধু কয়লা সেখান থেকে আবার ফিরে আসবো আগামীকাল এখানে প্রোগ্রাম আছে এই উপজেলার বিভিন্ন জায়গা আমাকে সহযোগিতা করে আমার কথা আমি তোমাদের অভিভাবক আজকের নয় যেদিন তোমাদের আমার হাতে রাজনীতির জন্ম হয়েছে সেদিন থেকে আমি তোমাদের অভিভাবক আমার সন্তান ছিল ভাই পুত্র বলেছে সে যেমন আমার আমার কাছে তার জন্ম তেমনি তোমরাও আমার কাছে জন্ম তোমাদের আচার আচরণ তোমাদের ব্যবহার যদি খারাপ হয় ওর ভাই ভাই সম্পূর্ণ আমার ঘাড়ে চাপে আর আমি আমাকে আমি রসুদি জামান ভারতবিরাম একটা সাধারণ মানুষ এই আমার পরিচয় নয় আমি আমি জনমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী যার খ্যাতি বিশ্ব নেতৃত্বী আমি তার পরিণীত একজন প্রতিনিধি আমার গায়ে যদি কোনো রকমের ময়লা লেগে যায় তাহলে সেটা আমার জন্য মৃত্যু তুলে হবে এটা রক্ষা করার দায়িত্ব তোমাদের তোমরা সবিনয় আমি তোমাদের কাছে অনুরোধ করছি আমার সন্তানের মতো তোমরা আমাকে রক্ষা করো এটা যেমন সন্তানকে রক্ষা করে এমনি সন্তান মতো তাদের রক্ষা করে তোমরা আমাকে রক্ষা করে আমার তাদের নিরাপদ দূষিত নিরাপদ রাস্তা তৈরি করে দাও আমি শুনে যাই এখানে যাবো আল্লাহ রহমতে যেখানে আমাকে ফেলে দেবে সেখানেই ভোটের জন পাবে আমাকে সেই ভোট প্রাণের সুযোগটা করে দাও সবাইকে ধন্যবাদ জয় রাম।